আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে আমার খামারের কিছু কথা আপনাদের বলবো গাভি পালনে লাভজনক এক ব্যবসা যদি আপনি বুঝে শুনে করতে পারেন প্রথম চান্সে আপনাকে অবশ্যই নিজে করতে হবে আপনি তিনটা বা পাঁচটা গাবি নিয়ে শুরু করেন এভাবে রানিং প্রথম শুরু করেন তারপরের থেকে যদি পাঁচটা দিয়ে শুরু করতে চান প্রথমে তিনটা ক্রয় করেন তারপরে দেখলেন যে আপনার প্রায় দুধ বন্ধ হয়ে আসবে সেই সময় আর দুটো ক্রয় করেন তাহলে সাইকেল সাইকেল যেরকম চালানোর মতো এরকম গাবি লালন পালন করতে হবে তাহলে আপনার খামারে গাবিদের যে খাওয়ানোর খরচটা সেটা আপনার লাগবে না এভাবে যদি করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন ভালো এবং এভাবে কারণ আমি আপনাদেরকে বলছি আমার যেসব গাবিগুলো আছে আমি এভাবেই করি আমার প্রথম ছয় মাসের ধরেন দুটো তিনটে বাচ্চা হলো আর তিন চার পাঁচ মাস পরে যে আবার তিন চারটে বাসর আছে এভাবে এই তিনটে দুধ শেষ হয়ে যাচ্ছে এ কটা দুধ শেষ হয়ে যাবে আবার গাবও হয়ে যাবে মানে প্রেগনেন্টও হয়ে যাবে আর ওই কটা আবার শুরু হয়ে যাবে দুধ দিয়া তাহলে আমার পকেট থেকে কোনো টাকা যাচ্ছে না এদের দুধ বিক্রয় করে যে খাবার দাবার ক্রয় করা হয় তারপরেও কিছু অংশ আমার থাকে নিজের পকেট খরচ সংসার খরচে এদের যে দুধ বিক্রয় করা এটা থেকে যায় আর আপনার ছয় মাস বা আট মাস পরে আপনার বাসুর কটা বিক্রয় করলেও আরও বেশি টাকা আপনি পাবেন সেই হিসেবে বলছি যারা নতুন খামারি আছেন তারা এভাবে পালন করতে পারেন ভাই কিন্তু নিজে করতে হবে অন্যের উপা ছেড়ে দিলে হবে না নিজে সম্পূর্ণ পরিচালনা করতে হবে আর গাবি যারা নতুন খামারি তা তারা আপনারা আছে কুরাস যেমন জার্সি কুরাস আছে ফিরিজিয়ানের কুরাস আছে এসব দিয়ে শুরু করতে পারেন এদের দুধও কম হয় কম হয় এবং খাবার দাবারও কম লাগে এ দিয়ে শুরু করতে পারেন কেন ফ্রিজিয়ান হলিস্টান ফিরিজিয়ান একশো পারসেন্ট এসব গাবি রাখা মেলা কষ্টসাধ্য আমাদের মতো বা আমার মতো খামারই রাখতে পারবে না ওদেরকে ভালো সুন্দর জায়গা লাগবে আর ওরা বেলা সমস্যা করে যেমন হিটে আসে না কনসিপ হতে চায় না সেজন্য আমার খামারে সব এখন আছে ফিরিজিয়ানে কুরাস জাসির কুরাস এইসব গাবি আমি এখন লালন পালন করছি আপনাকে খামার করতে হলে অভিজ্ঞতা অর্জন করতে হবে ছয় দুই মাস তিন মাস খামারে খামারে গড়েন তাহলে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এখন গাবিতে গাবি বলেন ফেটানিং বলেন লাভ একটু কম কারণ দানাদার খাবারের যে দাম হয়ে গেছে লাভ করা অনেক কষ্টসাধ্য সেজন্য যদি নিজে করেন তাহলে অল্প স্বল্প গাবি থাকলে আপনি নিজে করলেন রাখালের যে বেতনটা দেওয়া লাগবে সেটা দেওয়া লাগলো না সেটাই আপনার লাভ হিসেবে থাকবে এভাবে যদি করতে পারেন তাহলে আপনারা বেশি লাভবান হবেন প্রান্তিক খামারিরা বেশি লাভবান এই জন্য হয় নিজেরাই করে ভালো মানের গাবি কোরাই করে লালন পালন করে আর আপনাকে অবশ্যই ঘাস লাগাতে হবে ঘাস ব্যতীত কোনো খামার করা যাবে না এটা একটা গাবি কমসে কম চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি ঘাস খাওয়াতে হবে সাথে আপনার অল্প পরিমাণ দানাদার খাবার খান তারও সমস্যা হবে না কিন্তু ঘাস আপনাকে পর্যাপ্ত পরিমাণ অধিক পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে হবে যে আদমি ঘাস খাওয়াবে না শুধু দানাদার খাবারের উপর নির্ভর করবে তার খামার কোনো দিন টিকবে না বা টিকবে না এটা গ্রান্তি দিয়ে বলতে পারি আমি আজ যদি আপনি দানাদার খাবার কম খাওয়ান ঘাস বেশি খাওয়ান তাহলে খামারে আপনার উন্নতি হবে একথা আপনারা লিখে রাখেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বলে শেষ করছি আমারে ভিডিও খুদা হাফেজ